প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত জানাই। আজকেই সেই চূড়ান্ত দিন, আজকেই প্রকাশিত হতে চলেছে ভোটের রেজাল্ট, তার সাথে সাথে মাধ্যমিকের বিধান, অর্থাৎ কি মাধ্যমিক পরীক্ষার কি হবে আজকে স্পষ্টভাবে জানানো উচিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যে মাধ্যমিক পরীক্ষা হবে নাকি হবে না, এইভাবে ছাত্র এবং ছাত্রীদের মাঝখানে ঝুলিয়ে রাখার মানেটা কি? যে একবার যে বলে স্পষ্টভাবে জানাতেই পারে যে পরীক্ষা তোমাদের হবে না বা পরীক্ষা তোমাদের হবে, এইভাবে রাস্তার মাঝখানে ফেলে রেখে পিছে মারার কোনো দরকার নেই। উচ্চ মাধ্যমিক যেমন নোটিশ দিয়ে দিয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজ নিজ বিদ্যালয়ে হবে, 12:30 থেকে হবে 3:15 পর্যন্ত, সেই রকম মাধ্যমিকও নোটিশ দিতে পারে যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে নাকি নেওয়া হবে না। দেখো, এই ক্ষেত্রে সমস্যায় তো পড়ছো তোমরাই, তোমার নিজেদের পড়াশোনা বন্ধ করে রেখেছো, তোমরা ভাবছো পরীক্ষা হবে না বা অনেকে ভাবছো পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু জীবনে সব থেকে বড় ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে আমি একটা বলতে পারি, মাধ্যমিক পরীক্ষা বাতিল হলে তোমাদের জীবনের একটা ছোট্ট ক্ষতি হতে পারে, যে কি ক্ষতি সেরকম কিছু না, তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক। তো তোমাদের যদি সেই পরীক্ষাটা বাতিল হয়ে যায়, অনেকেই মনে করো এতক্ষণ ধরে পড়াশোনা করলাম, 1 বছর ধরে পড়াশোনা করলাম, লাভের লাভ তো কিছুই হলো না, অনেকেই মনে করবে আমাদের তো সিলেবাসই শেষ হয়নি, আমরা কি করে পরীক্ষা দেবো, পরীক্ষা বাতিল হয়েছে ভালোই হয়েছে। দেখো, এটা সম্পূর্ণ সরকারের বিধান, পরীক্ষা কি হবে না হবে। তো আমি মনে করি আজকেই যখন ভোটের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, তার সাথে সাথে সন্ধ্যাবেলার দিকে অবশ্যই কল্যাণময় গঙ্গোপাধ্যায় বাবুর একটা নোটিশ প্রকাশিত হওয়া উচিত WBBAC-র ওয়েবসাইটে, যে মাধ্যমিক পরীক্ষার কি হবে, হবে নাকি হবে না, নাকি অনলাইনে হবে নাকি সম্পূর্ণ বাতিল হবে। এদিকে দেখো, CBSE ICSE বোর্ড পরীক্ষা বাতিল করে রেজাল্টের দিনক্ষণ অর্থাৎ 20 জুন CBSE মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, সেখানে পশ্চিমবঙ্গের এখনও ভবিষ্যৎ অন্ধকার। পশ্চিমবঙ্গের কি হবে এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি বা জানানো হচ্ছে না। যদি তোমাদের মাধ্যমিক পরীক্ষা পিছনোও হয়, এক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস শেষ করা কিন্তু অসম্ভব, প্রায় অসম্ভব হয়ে পড়বে। কাজেই মাধ্যমিক পরীক্ষা পিছনোর তো কোনো মানেই হয় না, পরীক্ষা যদি নেওয়া হয় ওই সময়তেই নেওয়া হোক, আর যদি বাতিল করা হোক অবশ্যই এখন থেকেই জানানো উচিত যে মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হচ্ছে। এইভাবে ছাত্রছাত্রীদের দোলাচলে রাখার কোনো রকম মানেই হয় না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এটা একটা খুব খারাপ দিক যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছে না যে পরীক্ষার কি হবে, যেদিকে 4 লাখের ওপর দৈনিক সংক্রমণ এবং লাখে লাখে মানুষ মারা যাচ্ছে। এবার বলি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো দিনক্ষণ ঘোষণা করেই দিয়েছে মমুভা ম্যাডাম, তো কল্যাণময় বাবুরও কিন্তু জানানো উচিত যে মাধ্যমিক পরীক্ষার কি হবে। এদিকে দেখো, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক একটা হিউজ সিলেবাস রয়েছে, অনেকেই 11 শ্রেণী পড়া হয়তো শুরু করতে চলেছো আস্তে আস্তে। এখন তোমরা করো না, এখন তোমরা নিজ নিজ পড়াশোনাটা চালিয়ে যাও, মাধ্যমিকেরই পড়াশোনা চালিয়ে যাও, কারণ হঠাৎ করে বা সিদ্ধান্ত নিয়ে নিতেই পারে যে মাধ্যমিক পরীক্ষা ওরকমই হবে। অনেক বড় বড় কর্তা নেতারা বলছেন যে মাধ্যমিক পরীক্ষা যেমন ভোটের মতো করে নেওয়া উচিত, ভোট যেমন নির্বিঘ্নে হলো সেই রকমভাবে মাধ্যমিক পরীক্ষাও নেওয়া উচিত হোম সেন্টারে বা নিজ নিজ বিদ্যালয়ে। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজ নিজ বিদ্যালয়ে নিয়ে নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষাও কিন্তু অন্য একটা বিদ্যালয়ে গিয়ে দিতে হয় তোমাদেরকে। নিজের বিদ্যালয়ে তো মাধ্যমিক পরীক্ষা হয় না, তো অন্য বিদ্যালয়ে দিয়ে দিতে যাওয়ার সময় যে অনেকেই করোনা আক্রান্ত হতে পারে, এবার নিজ বিদ্যালয়ে পরীক্ষা নিলে কি করোনা হবে না, এটা একটা বড় প্রশ্ন। নিজের বিদ্যালয়ে যেতে গেলে কি ট্রেনে করে, বাসে করে বা অটো রিক্সা করে যেতে হবে না? সবাইকার তো আর 4 চাকা নেই, সবাইকার 2 চাকাও নেই যে সবাই নিজের নিজের প্রাইভেট কারে করে চলে যাবে পরীক্ষা দিতে, এটা তো সম্ভবই নয়। অনেক গরিব ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের বুকে রয়েছে, যাদের সাইকেল করে স্কুলে যেতে হয়, যাদের বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব প্রায় 10 কিলোমিটার থেকেও 5 কিলোমিটার, কারো তো আরো বেশি। কেউ আবার আছে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী যারা হোস্টেলে থাকে পরীক্ষা দেয়, তাদের কি হবে, তাদের দিকেও তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, আজকেই রায় জানানো উচিত। ভোটের যেমন রায় একদিনের মধ্যে প্রকাশিত হতে পারে, তাহলে মাধ্যমিকের রায় এতদিন কেন দেরি হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন আমার। এতদিন কেন ছাত্রছাত্রী ঝুলিয়ে রাখেছে, ছাত্রছাত্রীরা কি খেলনা? ছাত্রছাত্রীদের এতদিন ঝুলিয়ে রাখা তো উচিতই নয়। পশ্চিমবঙ্গের বুকে এতদিন ধরে এত কিছু হয়ে যাচ্ছে, অথচ মাধ্যমিকের কি নোটিশ দেবে সেটা এখনো কেন প্রকাশিত হচ্ছে না? ছাত্রছাত্রীদের জানানো উচিত তোমাদের কি হতে চলেছে। এক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা কিন্তু পড়াশোনায় ফাঁকি দিও না, তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, মাধ্যমিকের পড়াশোনা তোমরা এখন থেকে চালাতে শুরু করো, আস্তে আস্তে 11 শ্রেণীর বইগুলো তোমরা দেখতে পারো, যদি কোনো পাড়ার বড় দাদা দিদির কাছে বই পাও তোমরা আস্তে আস্তে দেখতে পারো। কিন্তু মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা তো রয়েছে অবশ্য, তো তোমরা দেখা যাক আজকে নোটিশ প্রকাশিত হয় কিনা। আমার তো মনে হয় আজকেই নোটিশ প্রকাশিত হওয়া উচিত, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে কি হবে তোমাদের পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 1.5 মাস বাকি আছে, তখনই নোটিশ প্রকাশিত হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষার 1 মাসেরও কম বাকি আছে। আজকে 2 তারিখ, 1 জুন থেকে মাধ্যমিক পরীক্ষা,
এতদিন কেন লাগছে নোটিশ প্রকাশিত করছে মাধ্যমিকের, এটা একটা বড় প্রশ্ন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশনস আরো ভিডিও এইরকম আপডেট তোমাদেরকে আমি দিতে থাকবো। ধন্যবাদ।